সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বরুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র সিপি রোটারিয়ান বক্তার হোসেন বক্তিয়ারকে সংবর্ধনা দিল রোটারি ক্লাব অব বরুড়া সেন্ট্রাল। এদিন ক্লাবের সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম। এদিন ক্লাবের সহসভাপতি শাহিনুর হোসেন দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকেও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রোটারিয়ান ওমর ফারুকের সঞ্চালনায় এদিন আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল হোসেন ভুঁইয়া, রোটারিয়ান আক্তার হোসেন, রোটারিয়ান মহসিন। ইনভয়েস পাঠ করেন সাংবাদিক রোটারিয়ান ওমর ফারুক। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু হানিফা মোহাম্মদ নোমান। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কায়সার, কুমিল্লা জেলা তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আমরা বরুড়াবাসী সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জুয়েল সদাগর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, এ সময় বক্তারা বলেন, জন পার্সিভাল হ্যারিস আমেরিকার শিকাগো শহরের কিছু সংখ্যক সীমিত লোককে রোটারিটারে প্রতিষ্ঠিত করে আমাদের এই রোটারির প্রধান শাখা হলো আমেরিকাতে আমি প্রেসিডেন্ট হয়েছি। বক্তার হিসাবে এক হিসাবে দুই স্টেশন ছিল, একটা স্টেশনের অর্ধেক পাইছে আর স্টেশন পেয়েছি। আমি এক স্টেশনের মেম্বারশিপের উপর আমাদের একটা অ্যাওয়ার্ড ছিল যে যারা সবচেয়ে বেশি মেম্বারশিপ এই অর্থবর্ষে সংগ্রহ করতে পারবো তাদের একটা অ্যাওয়ার্ড ছিল, ওইটা পাস পুরস্কার পাইছিলাম আমাদের বরুড়া সেন্টার বরুড়া রোটারি ক্লাব সেন্টার। আর যে সিলিডারি প্রোগ্রামটা করছি আমরা ওই যে ইয়াতে সাবলিস্ট অফিসে ওইটার উপরে আমরা পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছি, ওইটার উপরে একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আরেকটা লিটারসি প্রোগ্রাম করছিলাম মহিতপুরের টাইটিংখানা হাফিজে মাদ্রাসা আছে, সকল ছাত্রছাত্রীদেরকে আমরা ফাঁকরি এবং পোশাক যুদ্ধ হইতে সব কিছু দিয়েছিলাম। এভাবে আমরা নয়টা পুরস্কার পাইছি, অ্যাওয়ার্ড পাইছি, এটা অ্যাওয়ার্ড বলো রোটারি ভাষা পাইছি আমরা। ইনশাল্লাহ আমরা রোটারি ক্লাব অফ বরুড়া সেন্টার অনেক আগিয়ে গেছি। আর আমাদের ধারাবাহিকতা আজকে আমাদের অনেকে এটা ধরে রাখতেছে। আসলে রোটারি জিনিসটা হলো আত্মমানবতার সামনে এগিয়ে যাবো, তাকে ৫৭১-২০০০ টাকা আপনাকে সাহায্য করবো আমরা আল্লাহর রাস্তায় তিনখানা এনে হেন দিই। এই টাকাটা যদি আমরা রোটারি ক্লাবের মেম্বাররা ৫০০ একত্র করে যদি ১০,০০০-২০,০০০ একটা ফ্যামিলি কে দিই তাহলে আমাদের একটা প্রজেক্ট হয়ে গেল, রোটারি ক্লাব বরুড়া সেন্টারের একটা পরিচিতি হলো, প্লাস আল্লাহর রাস্তা দিলাম তার একটা সহযোগিত হলো। আমরা হুইল চেয়ার দিছি, আমার আমলে হুইল চেয়ার দিছি, মেশিন দিছি, সেলাই মেশিন দিছি, অনেক কিছু আমরা দিছি। এই জন্য রোটারি আজকে যারা আছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সবার মন মানসিকতাটা যেহেতু আমরা সেবা নিয়ে আসছি, আমরা দুইটা প্রজেক্ট আছে এখানে, আরও দুই একটা প্রজেক্ট আমরা করবো। বিষয়টা হচ্ছে যে অফিসের কথা বলছেন, অফিসের আসলে ফিক্সড নির্দিষ্ট জায়গা তো না, কিনা ছাড়া তো নিজের কোনো জায়গা নেই, আমাদের কিনতে হবে, কিনাও সম্ভব না আমাদের জায়গা কিনে অফিস করা। সেই লক্ষ্যে আমরা আমাদের রোটারি ক্লাব আমার সময়ের এবং আমার পরে যারা প্রেসিডেন্ট ছিলেন তারা অফিস করেছে আমরা রাফা কিন্ডার গার্ডেন হল রুমে। পরবর্তীতে আমাদের আসাদুজ্জামান জোয়েল তারা সদাগর মেনশনের দোকানায় এখন আজকে আমরা এখানে করছি, এটা আমাদের নিজস্ব জায়গা। সে লক্ষ্যে আমি যেহেতু আপনাদের সকলের বোর্ডে এবং আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, আমার পৌরসভা আপনাদের সকলের দ্বার উন্মুক্ত, সময় অসময়ে যখনই যান তখনই কিন্তু সকলের জন্যে আমার অফিসে দলটা খোলা আছে। আমি এখন কিন্তু অনাস্থার কোনো বিষয় নাই, আমি যদি কাজ না করি পৌরসভাতে ৫ বছর কিন্তু আল্লাহ যাওয়ার পাশে যায়, ৫ বছর আমি কিন্তু অতিবাহিত করতাম পারি না। সেই লক্ষ্যে ৫ বছরের জন্য আমি আমার যেহেতু কনফারেন্স শ্রম আছে পৌরসভাতে, আমি আমাদের ইউনো মহোদয় অত্যন্ত পরিচ্ছন্ন ডাইনামিক, আমাদের ইঞ্জিন মহোদয় আছে, পাশাপাশি আমাদের মন্ত্রী আছে, তা আমার ইয়ে আছে আমার অফিসটাকে আমি সাজানোর জন্য, আমার অফিসটাকে আমি ইউনো স্যারের নির্দেশে এমপি মহোদয়ের নেতৃত্বে আমি আমার অফিসটাকে সাজাতে চাই। সেই লক্ষ্যে আমাদের কনফারেন্স রুমটা সেই রুমটা প্রতিদিন তো আর মিটিং নেয়,
সেটাকে যেহেতু রোটারি ক্লাব এটা প্রতিদিনের কোনো মিটিংয়ের বিষয় না, সাপ্তাহিক মিটিং আর কি 15 দিন পরে মাসিক মিটিং হবে, সেরকম তো 5 বছরের জন্য তো আমার ওই জায়গাটা ফিক্সড। আমি না থাকলেও আমি যদি অফিসে থাকবো না কোনো কাজ ঢাকা বাইরে অথবা বন্ধুরা বাইরে থাকলেও ওই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন, অন্তত 5 বছর ওইখানে মিটিং করা হবে, যেহেতু প্রপার থাকতে তারা এই সুবিধা নিয়েছিল, অল্প কিছু না বললে গভর্নমেন্ট একটা ভাড়া দেয় অল্প টাকা, এটা 200-500 দেয় 1000 দিতে পারে প্রতি মাসে, সেটাকে এটা আমি নিজে ব্যয় করি। আপনারা আমাদের তো পৌরসভাতে কনফারেন্স রুম, ওই রুমটা আমরা অফিস হিসেবে ইউজ করতে পারেন, এটা এটা কোনো বাধা নিষেধ নাই নাকি স্যার? এটা নিষেধ নাই, ওইখানে আমরা ওই পুকুর 5 বছরের জন্য জায়গাটা ফিক্সড আমরা করতে পারি, আর তার বাইরে যদি আমরা কোনো সুইটেবল প্লেস পাই আমরা এটাকে নিয়ে নিলাম, আমরা রেন্ট দিলাম প্রতি মাসে, সে লক্ষ্যে যদি আমার এই জায়গাটা আমি ভাড়া না দিই তাহলে আমি যদি এখানে বসবো এই জায়গাটা আমার মিটিং অফিস হিসেবে আমরা ইউজ করতে পারি, প্রতিদিন তার ওটার প্রবলেম নেই, মাসে অথবা সপ্তাহে 15 দিনে আমরা এই জায়গাটা ইউজ করতে পারি, পাশাপাশি আমাদের এই পড়তে চাই যেহেতু রোটারি ক্লাবটা শিক্ত এবং বৃদ্ধ এবং একটা পরিচ্ছন্ন একটা সংগঠন, এটা আন্তর্জাতিক সেবা স্বেচ্ছাসেবী একটা সংগঠন, আপনার টাকা দিয়ে আপনি নিজে জানতে পারেন, অনেকে জানবেন না যে আমার টাকাটা কোথায় যাচ্ছে, ঠিকই হচ্ছে কোথাও না কোথাও সেবামূলক কাজে কোথাও না কোথাও এই সারা ওয়ার্ল্ডের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সেটা দেখা হচ্ছে, সেই লক্ষ্যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং এই সেবামূলক প্রতিষ্ঠানটা যেন দিন দিন আরো একটু আমাদের বরুড়া সেন্টারকে আরও একটা নতুন যাত্রায় আমরা নিয়ে যেতে পারি এবং নতুন মাত্রা যেন আমরা এই বরুড়াকে আমরা নতুনভাবে চেনাতে পারি সারা বিশ্বের কাছে, সে লক্ষ্যে আমরা ব্যক্তিগতভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করি আমি পৌরসভা মেয়র হওয়ার মানে শপথ নেওয়ার পর দায়িত্ব নেওয়ার পরে যে অনারিয়ামটা আমি পাবো এই অনারিয়াম থেকে আমি এখানে ভালো একটা কন্ট্রিবিউশন করি, প্রতি মাসে আমি এটা কন্ট্রিবিউশন করবো, এই টাকা আমি আগেই বলছি আমি এই টাকা আমার বাড়ি কিনতে চাই না, এই টাকাটা আমি আমার এরপরের পাশে সেবামূলক জায়গায় অথবা যারা বিশেষ করে কৃতি শিক্ষার্থী সংগঠন নামে অথবা আমার অনেক গরিব ছাত্রছাত্রী যাদের যে বই পুস্তক কেনার কাগজ কলম কেনার টাকা অথবা বাল্য বিবাহ রোধ এই জাতীয় টাকা জায়গা আমি টাকা খরচ করতে চাই, সেটাকে আমি একটা অংশ রোটারি ক্লাব বরুড়া সেন্টারের নামে আমি দিন দিন আমরা যেন রোটারি ক্লাবটাকে আরও একটু মন মানসিকতা নোংরা মন মানসিকতা পরিহার করে, আমি সকলের কাছে সকল রোটারিয়ানদের কাছে বলবো নোংরা মন মানসিকতা পরিহার করে একেবারে স্বচ্ছ এবং ক্লিনভাবে যেন আমরা রোটারি ক্লাবটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই কথা বলে আজকে আমাদের এই মহোদয় এখানে আসছে ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আজকে জেনারে এই আয়োজন করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রোটারি ক্লাব বরুড়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আমি আর বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ। আনিসুল ইসলাম স্যারকে আমি বিনীতভাবে আহ্বান করছি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখার জন্য। আজকে উইকলি মিটিং এবং আমি দেখেছি যে করোনাকালীন সময় আপনারা মাঝে মধ্যে বসেছেন, সর্বশেষ একটা মিটিং হয়েছিল ওনাদের এখানে, সেই মিটিং আমি যাওয়ার পরে আর মাঝখানে আসলে ব্যস্ততার জন্য সুযোগ হয় নাই, তবে আমি দেখেছি আপনারা যে মাসে বিভিন্ন সময় বসেছেন, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই যে আপনারা কন্টিনিউ রেখেছেন, যে করোনাকালীন সময় হয়তো বা আমাদের অনেকে অন্য দিক দিয়ে ব্যস্ততা ছিল তারপরে আপনারা যে একতাবদ্ধ হয়ে মাঝে মধ্যে বসেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সংগঠন এবং আন্তর্জাতিকভাবে কিন্তু স্বীকৃত এবং সারা বিশ্বের প্রতিটা আনাচে কানাচে কিন্তু এই সংগঠনগুলির কার্যক্রম আছে, শুনেছি যে কক্সবাজার বা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে চিত্ত এবং বৃত্ত, এটা যেমন কাজ নিয়ে ব্যস্ত থাকে আবার কিন্তু সমাজের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রমের সাথে কিন্তু সম্পৃক্ত থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদের জন্য ওয়াশ ব্লক বা বাথরুম তৈরি করা হবে, আমাদের সাবরেজিস্ট্রি অফিসের পাশে একটা বাথরুম তৈরি করা হয়েছে এবং এটা এবং এত বেশি ব্যবহার হয়, আপনারা যারা জানেন যে আমাদের এই উপজেলায় রবি সমঙ্গলে 3 দিন তো সাবরেজিস্ট্রি অফিসটা আমাদের উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরে বসে এবং এত মানুষের সমাগম হয় আসলে আমাদের ওইরকম কিন্তু পাবলিক টয়লেট নাই, এটার ব্যবহার আসলে আমি শুনেছি যে পুরস্কারও নাকি পেয়েছে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরস্কার পাওয়ার যোগ্য কারণ এত মানুষের কাজে আসছে এই বিষয়টা। তো রোটারি ক্লাবের যে কার্যক্রম আমরা জানি যে এটা বিশেষ করে বরুড়া উপজেলা আমি এখানে আমার কাছে ভালো লাগে আমাকে যখন জানিয়েছে যে সন্ধ্যার সময় বা আছে বলে অবশ্যই আসবো কারণ অনেকদিন আমার আশা হয় না, আমার কাছে ভালো লাগে আমরা যখন এই গেট দিয়ে ভিতরে ঢুকি তখন কে কোন ধর্মের কোন বর্ণের কোন রাজনৈতিক পরিচয় এটা আমরা ভুলে যাই, আমরা এখানে এসে শুধু আমরা রোটারি ক্লাবের সদস্য, এটাই কিন্তু আমাদের কাছে আমার কাছে খুবই ভালো লাগে যে এই পরিষদ
এখানে এসে আমরা গেটে ঢোকার পরে কিন্তু আমরা শুধু রোটারি ক্লাবের সদস্য। তো এই বিষয়টা আমরা আশা করি যে সামনে দিতে, এবং আমরা স্বপ্ন এই কারণে আমরা দেখবো, যেমন একজন মেয়রকে আমরা পেয়েছি। আসলে আপনাদের কাছে বলি যে নির্বাচনে কিছুদিন আগে যেহেতু কয়েকটা জায়গায় কিন্তু নির্বাচন হচ্ছে, তো আমাদের বিভিন্ন ফোরাম থেকে জেলা পর্যায় থেকে বলেছে যে না, বরুড়ার জানি না এটা রাজনীতি কোনো হয়ে যায় কিনা, বরুড়ার যিনি আওয়ামী লীগের প্রার্থী আছেন উনি আসলে স্মার্ট ডাইনামিক, এবং ওনার যে ভিশন আছে সেটা সকলেরই ভালো লেগেছে। এটা আসলে আমি এক অপকটে এখন বলছি যে আসলে সকল একটা জেলা পর্যায়ে কিন্তু ওনার একটা ব্যক্তি ইমেজ কাজ করেছে কিন্তু নির্বাচনের সময়। এবং আমি দেখেছি যে যারা বিশেষ করে কাউন্সিলর যারা আছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পৌরসভা সবচেয়ে ভালো এবং ইয়ং একটা টিম কিন্তু এখন কাজ করছে। বরুড়া উপজেলার যে কিছু ব্যাক ল্যাগিংস আছে, মানে বরুড়া উপজেলার যে পৌরসভাটা পিছিয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে এটা গড গিফটের কিছু এইবার আল্লাহ তাআলা দিয়েছে, যে কারণে এই পৌরসভাটা বিগত সময় যে সময়টা পিছিয়ে পড়েছে সেটাকে একবার একটা রিভলিউশন যাতে নিয়ে আসতে পারে, সেখানে সেরকম একটা টিমই মনে হয় এখন তৈরি হয়েছে আর কি। তো আমরা স্বপ্ন দেখি যে বরুড়ার এই টিমটা আগামী 5 বছরে অনেক চেঞ্জ নিয়ে আসবে, এবং সেই চেঞ্জের একটা কিন্তু মাত্রা কিন্তু আমাদের রোটারি ক্লাবেও পড়বে। এবং উনি যেটা বলেছেন পৌরসভার অফিস কক্ষটা আগামী 5 বছর ব্যবহার করা যাবে, এবং আমি নবনির্বাচিত মেয়র সহ আমি বলতে চাই যে একটা পৌরসভার কিন্তু পৌরসভার কিছু বিষয় আছে, যেমন কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এর অন্যতম একটা বিষয় হচ্ছে সৌন্দর্যের দিকে মনোযোগ দেওয়া। যেমন আমাদের পৌরসভা অফিসটা আমি চিনি না, মাঝে মধ্যে মানে আমি ঘুরে যাই যে এটা কি আমাদের পৌরসভা, কিন্তু পৌরসভা অফিসটি মানে প্রাচীর থাকবে, সুন্দর ফুলের বাগান থাকবে, মানে একটা আউটলুক পৌরসভা মানুষ অফিসটা দেখে বুঝবে না এই উপজেলার পৌরসভার কাজ কার্যক্রম অনেক সুন্দর। একজন নতুন নির্বাচিত মেয়র যিনি আছেন, এবং আমরা উপজেলা নির্বাচন অফিসের হিসেবে বিশেষ করে রোটারি ক্লাবের এখানে সদস্য যারা আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি যে সবারই কিন্তু একজন ব্যক্তি ইমেজ আছে, একজন আলাদা আলাদা একটা অবস্থান আছে রোটারি ক্লাবের এখানে সদস্য যারা আছে। সকলে মিলেমিশে যদি আমরা কাজ করি, আমার কাছে মনে হচ্ছে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু বড়রাই আসবে চেঞ্জ আসার জন্য। বিশেষ করে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার দিক থেকে আমি এটা আপনাদেরকে আশ্বস্ত করি, আপনারা যদি কোনো একটা ভালো কাজে আমার কাছে কোনো আবেদন জানান, আমি আপনারা যদি 1 পা আগান আমি আপনাদের জন্য 5 পা আগাবো, কিন্তু আমি সবসময় আপনাদের পাশে থাকি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একজন এমন একজন মেয়র পেয়েছেন যার কথা আমি বলেছি যে জেলা পর্যায়ে কিন্তু লোকজন বলেছে যে না, বড়রা যিনি আছেন ওনার উনি নির্বাচিত হলে আসলে সম্ভবত পজিটিভ কিছু হবে। তো সেই ইয়ে নিয়ে কিন্তু উনি নির্বাচিত হয়েছেন, এবং সামনের দিনে আমরা আশা করি যে একে এবং একটা হোমোজেনাস আমাদের মধ্যে একটা সমন্বয় থাকবে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আমাদের এমপি মহোদয় আছেন, পৌরসভা, সকলে মিলে সুন্দর যখন একটা সমন্বয় করতে পারবো উপজেলায় কিন্তু সব কিছু একটা আমাদের কাছে মনে হয় যে না, অবশ্যই বড়ুর উপজেলার সকল দিক থেকে কিন্তু পজিটিভ কিছু আসবে। আমি আশা করি যে আমাদের রোটারি ক্লাবের যে কার্যক্রমগুলি আছে এবং সামনে হয়তো আরও কিছু পজিটিভ কাজ আমরা সকলে মিলে নিতে পারি। তো বিশেষ করে যে আমাদের ব্যবসায়ী হিসেবে কয়েকজন আছেন, এবং আমি এই কারণে আমার ভালো লাগে যে এখানে আমি যে আসছি আমাদের এই যে বরুড়ার মোটামুটি সকল পর্যায়ে সকল ক্যাটাগরির মানুষ কিন্তু এখানে আছে, কাজে এখানে আসলে ভালো না লেগে আসলে কোনো উপায় নাই। তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমার হয়তো বা আজকে মিটিংটা একটু ভিসিল্যান্দি হয়ে গেছে, আপনাদের হয়তো একটা টাইম ফ্রেম আছে, তারপরে এই যে এত সময় ধরে আমরা একসাথে ভালো আছি, আমার কাছে মনে হচ্ছে সময়টা যে কোন দিক দিয়ে চলে গেছে আমি কিন্তু টের পাই না। তো এরকম ভালো সময়টা সবসময় আমাদের কাটুক, এবং এই রোটারি ক্লাবের যে অন্যান্য মিটিংগুলি আছে আমি চেষ্টা করবো আন্তরিকভাবে মিটিংগুলিতে অ্যাটেন্ড করার জন্য। আজকের দিনটাই আসলে মূলত আমাদের নবনির্বাচিত মেয়র যিনি আছেন এবং ওনার যে টিমটা মূলত কাজ করবে, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। আপনাদের আগামী দিনটার জন্য, আগামী দিনগুলির জন্য, আগামী 5 বছর বরুড়াবাসীর জন্য যে আল্লাহ আপনাদেরকে যে সুযোগটা দিয়েছে মানুষের সেবা করার জন্য, এর চেয়ে বড় সুযোগ, এর চেয়ে আসলে একজন জনপ্রতিনিধির চেয়ে মানুষের জন্য সেবা করার কত বড় সুযোগ। বিশেষ করে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, কারণ জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করি, তো আমি এটা দেখি যে একজন আর বাংলাদেশের কোনো সেক্টরে তেমন করেন না, একজন ডাক্তার সাহেব উনি শুধু কেন অসুস্থ রোগীকে নিয়ে কাজ করেন, ভালো রোগীকে নিয়ে কাজ করেন, কিন্তু একজন জনপ্রতিনিধি সকল পর্যায়ের সকল ধরনের মানুষকে নিয়ে কাজ করার সুযোগ আছে। এই সুযোগটা আপনারা যেন কাজে লাগাতে পারেন, এবং এইটা হয় কি যে আপনি যদি আজকে ভালো কাজ করেন 5 বছর পর আবার কিন্তু এটা রিটার্ন পাবেন, যে এই মানসিকতা নিয়ে যেন আপনারা কাজ করতে পারেন, এবং রোটারি ক্লাবের যারা সদস্য আছেন সকলে মিলেমিশে যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, সেই আশাবাদ রেখে আমার কর্তব্য শেষ করতে ধন্যবাদ।